গাজায় হামলার জেরে বিশ্বব্যাপী ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট এখন তুঙ্গে। বিশেষ করে মুসলিম বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কট জোরালোভাবেই চলছে। এবার এই বয়কটের হাওয়া লেগেছে মালয়েশিয়ায়ও। বয়কটের মুখে দেশটিতে বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন KFC-র 100টিরও বেশি আউটলেট বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন এসআইরাজ। পবিত্র রমজান মাস থেকেই বিশ্বের অন্যান্য অঞ্চলের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসরায়েলি পণ্য বয়কটের হিড়িক চলছে। এই অঞ্চলের বৃহৎ দুটি মুসলিম দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ইসরায়েলি পণ্য বয়কটের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। নামিদামি ব্র্যান্ডগুলো হারাচ্ছে তাদের ক্রেতা। এদিকে ইসরায়েলকে সমর্থন ও ক্ষোভের মুখে মালয়েশিয়ার অন্যতম ফাস্টফুড চেইন রেস্টুরেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে KFC। কয়েক মাস ধরে দেশটিতে শুরু হওয়া ইসরায়েলি পণ্য বয়কটকারীদের অভিযোগ, প্রথম থেকে অন্যায্যভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে KFC। এর জের ধরেই QSR ব্র্যান্ডস মালয়েশিয়া হোল্ডিংস বারহাদ টানা কয়েক মাস খুলে রাখার চেষ্টার পর দেশব্যাপী 100টিরও বেশি KFC-র আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এদিকে স্থানীয় চীনা দৈনিকের এক প্রতিবেদনের বরাতে দ্য স্টার ওয়ান লাইন ও নিউ স্ট্রাইটিস টাইমসের তথ্য মতে QSR ব্র্যান্ডস 27 এপ্রিল পর্যন্ত মালয়েশিয়ায় 108টি আউটলেট সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে নিশ্চিত করেছে BTTV। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশটির ক্যালাস্তান রাজ্যে সবচেয়ে বেশি আঘাত হেনেছে এই বয়কট। সেখানে প্রায় 21টি আউটলেট বন্ধ করা হয়েছে। এরপর জোহর রাজ্যে 15টি আউটলেট বন্ধ হয়েছে। তাদের ওয়েবসাইটের তথ্য অনুসারে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই ও কম্বোডিয়াতে তারা 850টিরও বেশি KFC চেইন ফাস্টফুড রেস্টুরেন্ট পরিচালনা করে। সেই সাথে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে 500টিরও বেশি পিৎজা হাট রেস্টুরেন্ট চেইন ফাস্টফুড সেবা সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে। এদিকে গাজায় চলমান সহিংসতার মধ্যে ইসরায়েলকে সমর্থনের কারণে মালয়েশিয়ায় তীব্র বয়কটের মুখে পড়েছে KFC ছাড়াও স্টারবাকস ও ম্যাকডোনাল্ডের মতো আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। অভিযানের নামে সেখানে 6 মাসের বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 34,488 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 77,643 জন। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রায় প্রতিটি ভবন, স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে 3.5 কোটি টনের বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। যুদ্ধ শেষ হলে 1-2 বছরে এসব ধ্বংসস্তূপ পরিষ্কার করা সম্ভব নয়। জাতিসংঘের মাইন অ্যাকশন এজেন্সি বলছে, এসব ধ্বংসস্তূপ সরিয়ে নিতে 1 দশকেরও বেশি সময় লেগে যেতে পারে। এস আইরাজ, ডেস্ক রিপোর্ট, ATN News।